বন্ধ থাকবে দরবার শরীফ? প্রথমে আমি এই সংবাদ সোমালিয়া মাধ্যমে আপনাদের নিউজ চ্যানেল সহ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসী রাজ্যবাসী সকলকে আমার হরিণখোলা দরবার শরীফ জয়েফের পক্ষ থেকে আমি সালাম শুভেচ্ছা ভালোবাসা জানাই। তারপরেই বলবো, আপনি যে জিজ্ঞাসা করছেন দরবার শরীফ কতদিন বন্ধ থাকবে, দেখুন এর তো কোনো এখন নির্ধারিত কোনো সীমা সময় বলা যাবে না। তার কারণ হচ্ছে, যতদিন পর্যন্ত এই ভাইরাসের প্রকোপ আমাদের সমাজ থেকে মানে সরে না যায় ততদিন পর্যন্তই বন্ধ রাখতে হবে। এখন এই করোনা ভাইরাস এমন একটা ব্যাপার, এমন একটা ভাইরাস যেটাকে চোখে দেখা যায় না, যেটা কিভাবে ছড়ায় তাও সঠিকভাবে মানে মানুষ ঠিক করতে পারছে না, এখনো পর্যন্ত ঔষধ সেভাবে আবিষ্কার হয়নি। তাই এই এটা সবচেয়ে বিপজ্জনক একটা ভাইরাস। এক কাছে থাকা, একসঙ্গে গল্প করা, একই জায়গায় উপাসনা করা, কোনো আমাদের এই যেমন দরবার শরীফে প্রতিদিন বহু মানুষ এসে থাকেন, শত শত মানুষ প্রতিদিন বহু মানুষ এসে থাকেন। তো আমরা দীর্ঘদিন ধরে এই দরবার শরীফ বন্ধ করে দিয়েছি প্রথম থেকেই, এবং যাতে করে মানুষ না আসেন তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা বিবৃতি দিয়েছি, মানুষকে জানিয়ে দিয়েছি যে আমাদের দরবার শরীফের হরিণখোলা দরবার শরীফের যাবতীয় দোয়া দাওয়া, তারপর বিভিন্ন রকম যে শান্তি সম্প্রীতি ভালোবাসার যে সমস্ত শিক্ষা দীক্ষা যেগুলো যা দেওয়া হয় এসব কিছু টোটালি এখন আপাতত বন্ধ রইল। এবং আমরা মানুষকে জাতি ধর্ম বর্ণ সকলকে আমরা এই আবেদন জানাই যে লকডাউন মেনে চলুন, শান্তি সম্প্রীতি বজায় রাখুন, ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, এবং মসজিদ কেন্দ্রিক যে সমস্ত নামাজের জায়গাগুলো যেখানে প্রচুর মানুষ ভিড় করেন, আমরা প্রথম থেকেই বলে আসছি এই পশ্চিমবঙ্গের যত বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে একেবারে কলকাতা নাখোদা মসজিদ থেকে শুরু করে, আমরা যেহেতু ফুরফুরা শরীফের পীর সাহেবের নাতি, পীরনগর পীর সাহেবের পোতা, আমাদের হরিণখোলা দরবার শরীফ, আমরাও বিবৃতি দিয়ে আসছি, বলে আসছি যে মসজিদে ভিড় করবেন না, সেই নামাজটা বাড়িতে পড়ুন। মসজিদে মাত্র কয়েকজন তারা মসজিদে যে যাবতীয় কাজ আছে তারা পালন করবে, বাকিরা কেউ মসজিদে যাবেন না, বাড়িতে নামাজ পড়ুন। এবং সামনে আসছে রমজান মোবারকের যে রোজা, সামনে আসছে রমজানের যে রোজা, এই রমজানের রোজার যে আমাদের তারাবির নামাজ হয়, এই তারাবির নামাজটাও আমরা বলি যেহেতু জুম্মার নামাজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যেহেতু আমরা বাড়িতে পড়ছি, সেই নামাজটাও আমরা বাড়িতে পড়ছি, তাই তারাবির নামাজটাও আপনারা বাড়িতে পড়ুন। এবং মসজিদে মাত্র কয়েকজন গিয়ে তারা যে বিধান আছে সেই বিধান পালন করবেন, বাকি সবাই গ্রামবাসীরা বাড়িতে নামাজ পড়ুন এবং সুস্থভাবে রোজা রাখুন, বাড়িতে থাকুন, বাড়িতে উপাসনা আরাধনা তেলাওয়াত এবাদাত এসব কাজগুলো, দান জাকাত এগুলো বেশি বেশি দিন। আর সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন মানুষের কাজকর্ম সমস্ত কিছু এখন বন্ধ, খাওয়া দাওয়া যে সমস্ত দিন আনা দিন দিন খাওয়া মানুষগুলো তারা আজকে অসহায়, তাই আমরা এই রোজার সময় আমরা জাকাতের টাকাগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেক বছরে। তা আমি বলবো এবছরে জাকাতের টাকাটা আরও বেশি বাড়ান, জাকাতের পয়সাটা আরও বেশি দিন, পাশাপাশি বিশেষ করে আপনার গ্রামবাসী আপনার প্রত্যেকের প্রত্যেক যারা যারা বিত্তশালী বিত্ত ধনী ধনী সম্প্রদায়ের মানুষ আছেন তাদের অনুরোধ করব আপনারা এই জাকাতের পয়সাটা আপনার বিশেষ করে গ্রামের মানুষদের আপনি দিন, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যাদের অসহায় মানুষ তাদের খুঁজে খুঁজে তাদের বাড়িতে পৌঁছে দিন। কোনো প্রচার নয়, মানে স্রষ্টার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এইভাবে জাকাতের পয়সাটা আপনি দিন। এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অসহায় মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশের বাড়ির মানুষ তাদের পাশে দাঁড়ান, এই আবেদন হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে। আমি পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি, আমার পাশে আছেন জয়েফের রাজ্য কনভেনার পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি, আমরা পীর সাহেবদের পক্ষ থেকে আমরা এই আবেদন জানাচ্ছি রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে। ধন্যবাদ।